7ই মে বিশ্ব হাসি দিবস। এই দিবসকে সামনে রেখে রবিবার সকাল আগরতলা রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 15তম বিশ্ব হাসি দিবসে উপস্থিত ছিলেন ডক্টর মদন কাটারিয়া, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দত্ত সহ অল ত্রিপুরা হেলথ এন্ড লাফিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সেখানে সুস্থ থাকার জন্য হাসির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপস্থিত কর্মকর্তারা। আমরা যদি একবার চেষ্টা করি, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, মনে হয় যে এই কাজটা অতি সুন্দরভাবে, সুস্থভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা পরিচালিত করতে পারব এবং সাফল্যতা আমরা পাব। পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের প্রত্যেক পরিবারের বাবা মা, আমি নিজেও, আমার একটি ছোট্ট মেয়ে আছে, আমারও একটি ছোট্ট পরিবার, একজন শ্বশুরবাবু শাশুড়ি মা আছেন, আমার ছোট্ট মেয়ে,